আমি যে আলোচনা এছাড়া করছি, আমি আগে আস হ্যাঁ আমি যে আলোচনাটা করছি এগুলো তুমি একটু খেয়াল করবা এবং এগুলো একটু নোটও করবা, বুঝছো? হ্যাঁ স্যার লিখতেছি। আমি উপরের যে আলোচনাটা তোমাদের সঙ্গে করলাম সেই আলোচনা থেকে আমি ফিক্সড কস্টের একটা বৈশিষ্ট্য বের করে আনছি, সেটা কি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। তোমরা একটু দেখো এই যে ফিক্সড কস্টের যে টোটাল কস্ট, তোমরা দেখো মানুষ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, দেখছো পার্সন কিন্তু আস্তে আস্তে এখানে বাড়ছে, পার্সনটা ক্রমান্বয়ে বাড়লেও এখান থেকে কিন্তু পার্সনটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, পার্সন ক্রমান্বয়ে বাড়লেও কিন্তু আমাদের এই টোটাল খরচের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তোমরা খেয়াল করেছো? টোটাল কস্ট কিন্তু 12,000 12,000-ই আছে, মানুষ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তাতে কিন্তু 12,000-ই আছে। আচ্ছা মানুষ যদি আস্তে আস্তে কমেও যায়, মানুষ যদি আস্তে আস্তে কমেও যায় তবুও কিন্তু আমাদের টোটাল বাড়ি ভাড়া কিন্তু ওই 12,000 টাকাই থাকবে, তাই না? তোমরা খেয়াল জি করেছো? স্যার, খেয়াল হ্যাঁ করেছো? তো এখান থেকে আমরা একটা বৈশিষ্ট্য পাই, এখান থেকে আমরা একটা বৈশিষ্ট্য পাই, বৈশিষ্ট্যটা হলো যে আমরা বলতে পারি যে আমাদের এই টোটাল কস্টের, ফিক্স কস্টের টোটাল অ্যামাউন্টটা, ফিক্স কস্টের টোটাল অ্যামাউন্টটা ফিক্স, অর্থাৎ এই টোটালটা সকল ক্ষেত্রে ফিক্স থাকে। এই টোটালটা সকল ক্ষেত্রে ফিক্স থাকে, কিন্তু তোমরা একটু পার ইউনিটের দিকে তাকাও, পার ইউনিটটার দিকে তাকাও, পার পার্সনের দিকে একটু তাকাও, পার পার্সন কস্ট কিন্তু স্থির নাই। কখন প্রথম মাসে পার পার্সন খরচ 12,000 ছিল, মানুষ যেই বাড়ছে পার পার্সন খরচ 6,000 হয়ে গেছে, আবার মানুষ যখন আবার আরো বাড়ছে তখন পার পার্সন খরচ 4,000 হয়ে গেছে, আবার মানুষ যখন আরো বাড়ছে পার পার্সন খরচ আরো কমে গেছে, এইভাবে এইভাবে এটা যত বাড়বে এটা তত কমতে থাকবে, আবার এটা যত কমবে এটা তত বাড়তে থাকবে, কি তাই না বলতো? তাহলে পার পার্সন খরচটা কি স্থির থাকতেছে তোমরা বলো তো? ফিক্স কস্টের পার পার্সন খরচটা কি স্থির থাকতেছে তোমরা বলো? চরিত্র অনুযায়ী স্থির না স্যার, পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে, যেহেতু পরিবর্তন হচ্ছে সেই জন্য আমরা এই বৈশিষ্ট্যটা পাই, আমরা এই বৈশিষ্ট্যটা পাই যে আসলে ফিক্স কস্টের পার ইউনিটটা ভেরিয়েবল, এই বৈশিষ্ট্য আমরা পাই যে ফিক্স কস্টের টোটালটা ফিক্সড কিন্তু ফিক্স কস্টের পার ইউনিটটা কিন্তু ভেরিয়েবল। তোমার কেমন কথা বুঝছো? এই বৈশিষ্ট্যটাকে আমরা এখান থেকে, হ্যাঁ ভেরিয়েবল অর্থ কি? পরিবর্তনশীল, যেটা চেঞ্জ হয়, যেটা স্থির থাকে না। কি বলছি বুঝতে পেরেছো? ভেরিয়েবল মানে হচ্ছে যেটা চেঞ্জ হয়, একরকম থাকে না, স্থির থাকে না। তার মানে এখন যদি কোনো লোক এসে আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই তোমাদের ফ্ল্যাটে থাকবো আমাকে কত টাকা ভাড়া দিতে হবে, তাহলে ওই পার হেড ভাড়া কত এটা আমরা বলতে পারবো না। আমরা বলবো ভাই ফ্ল্যাটের ভাড়া হলো 12,000, তোমার এলাকায় যে কজন মানুষ আমরা থাকবো আমাদের ভাগ করে লইতে হবে যার ভাগে যত বড়। তার মানে এই 12,000 টাকা আমি সকল পার্সনের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো, কিন্তু পার পার্সন খরচটা আমি সকলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, এই কারণে, এই কারণে আমরা এই কারণে আমরা মনে রাখবে এই কারণে আমরা এই ফিক্সটা ব্যবহার করব, কিন্তু আমরা এই ভেরিয়েবলটা ব্যবহার করব না। অর্থাৎ অর্থাৎ আমরা সব সময় যখন অঙ্ক করতে যাব তখন আমরা ফিক্সড কস্টের সব সময় আমরা টোটালটা ব্যবহার করব, আমরা কখনোই কখনোই ভেরিয়েবলটা ব্যবহার করব না, কারণ ভেরিয়েবলটা মানে পার ইউনিটটা ভেরিয়েবল, আমরা পার ইউনিটটা কখনো অঙ্কে ব্যবহার করব না ফিক্সড কস্টের, আমরা ফিক্সড কস্টের সবসময় ব্যবহার করব টোটালটা, কারণ এই টোটালটা ফিক্সড, এই টোটালটা ফিক্সড বলে আমরা সবসময় এই টোটালটা সবার জন্য ব্যবহার করা যায়, এই ফিক্সড কস্টের টোটালটা সকল ক্ষেত্রে ব্যবহার করা যায়।
কিন্তু ভেরিয়েবল ফিক্সড কস্টে পার ইউনিটটা সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কারণ পার ইউনিটটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম। তাই আমরা বলবো যে ফিক্সড কস্টের টোটালটা আমরা ব্যবহার করতে পারবো, কারণ এটা ফিক্সড থাকে, সকল ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। কিন্তু পার ইউনিটটা সকল ক্ষেত্রে একই রকম ব্যবহার করা যায় না বলে আমরা পার ইউনিটটা কখনোই ব্যবহার করব না, এটা ভেরিয়েবল, যার জন্য এটা আমি ক্রস দিয়ে দিলাম। তার মানে তোমরা যখন অঙ্ক করতে যাবে তখন ফিক্সড কস্টকে যখন তুমি অঙ্কে ব্যবহার করবে তখন তুমি ফিক্সড কস্টের সবসময় টোটাল অ্যামাউন্টটাকে অঙ্কের মধ্যে ইউজ করবে, পার ইউনিটটাকে তুমি অঙ্কে ইউজ করবে না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আমি ফিক্সড কস্টের এই আচরণ থেকে তোমাদেরকে বুঝালাম যে ফিক্সড কস্টের পার ইউনিটটা কখনোই ব্যবহার করা যাবে না, কারণ এটা ভেরিয়েবল, সকল ক্ষেত্রে ব্যবহার করা যায় না। কিন্তু এই টোটালটা সকল ক্ষেত্রে ব্যবহার করা যায়, এই জন্য আমরা ফিক্সড কস্টটা ব্যবহার করব সকল ক্ষেত্রে। তাই ফিক্সড কস্টের টোটাল অ্যামাউন্ট আমরা ব্যবহার করব, আমরা ফিক্সড কস্টের পার ইউনিটটা কখনোই ব্যবহার করব না। এটা ছিল আমাদের ফিক্সড কস্টের আলোচনা। ঠিক একই রকম ভাবে আমি যদি এখন তোমাদের সঙ্গে ভেরিয়েবল কস্ট নিয়ে আলোচনা করি, ভেরিয়েবল কস্ট মানে হলো যে সমস্ত খরচ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বেড়ে যায় আবার উৎপাদন হ্রাসের সাথে সাথে কমে যায়, আমরা সেই সমস্ত খরচকে ভেরিয়েবল কস্ট বলি। অর্থাৎ যে সমস্ত খরচ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বেড়ে যায় আবার উৎপাদন হ্রাসের সাথে সাথে কমে যায়, আমরা সেই সমস্ত খরচকে ভেরিয়েবল খরচ বলি। যেমন ধরো 1 কেজি ডাল রান্না করতে তুমি যদি 1 চা চামচ লবণ দাও, তাহলে 2 কেজি ডাল রান্না করতে গেলে তোমাকে নিশ্চয়ই 2 চামচ লবণ দিতে হবে, 3 কেজি ডাল রান্না করতে গেলে নিশ্চয়ই 3 চামচ লবণ দিতে হবে। অর্থাৎ ডাল যত বেশি লবণও তত বেশি। তার মানে হচ্ছে তোমার ভেরিয়েবল কস্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে তুমি উৎপাদন যত বেশি করবা তোমার কাঁচামালও তত বেশি লাগবে। তো এটাকেই আমরা ভেরিয়েবল কস্ট বলছি। আর ভেরিয়েবল কস্টের আলোচনা করার জন্য আমি এবার তোমাদের সাথে ঠিক এই রকমের আরেকটা উদাহরণ আমি এখানে দিব। তোমরা একটু খেয়াল করো যে এখান থেকে ভেরিয়েবল কস্ট তোমরা কতটুকু নিজেরা একটু বুঝতে পারো। আমি এখানে একটা ঘর দিলাম, টোটাল কস্ট পার্সন, পার পার্সন কস্ট। এখানে আমি পার পার্সনটাকে আগে নিয়ে আসলাম, পার পার্সন পার্সন, আর এটা হচ্ছে টোটাল কস্ট। এটা হচ্ছে টোটাল কস্ট। এবার তোমরা একটু ভালো করে শোনো, আমি এখানে আরো একটা জিনিস নিয়ে তোমাদের সঙ্গে উদাহরণ দিয়ে আলোচনা করব। তোমরা জানো হাজি বিরিয়ানি বিক্রি করে পার প্লেট 200 টাকা, পার প্লেট বিরিয়ানি 200 টাকা, হাফ, এটাকে বলা হয় হাফ প্লেট। এক হাফ বিরিয়ানির দাম হচ্ছে 200 টাকা হাজি বিক্রি করে। এখন তুমি খেতে বসছো, যদি তুমি একজন খাও তাহলে কিন্তু তোমার বিল 200 টাকাই হবে, আর পার হাফ প্লেট বিরিয়ানির দাম 200 টাকা। যদি তুমি একজন বন্ধু নিয়ে খাও, তুমি সহ আরেকজন বন্ধু নিয়ে খাও, তাহলে কিন্তু তোমাকে বিল দিতে হবে 400 টাকা, তোমাকে বিল দিতে হবে 400 টাকা। পার হাফ বিরিয়ানির দাম 200 টাকা, তুমি জানো। তুমি যদি 3 জনকে নিয়ে খাও তাহলে তোমাকে বিল দিতে হবে 600 টাকা, পার হাফ বিরিয়ানির দাম হচ্ছে 200 টাকা। ওই বিরিয়ানি যদি তুমি এখন 4 জনকে নিয়ে খাও তাহলে তোমাকে ভাড়া দিতে হবে, তোমাকে টোটাল বিল দিতে হবে 800 টাকা। এটা খুবই কমন একটা কথা, তাই না? এটা খুবই কমন একটা কথা। কিন্তু এই কথা থেকেও আমরা ভেরিয়েবল কস্টের একটা বৈশিষ্ট্য বের করতে পারি, এই কথা থেকেও আমরা ভেরিয়েবল কস্টের একটা সুন্দর বৈশিষ্ট্য আমরা এখান থেকে বের করতে পারি। কি বের করতে পারি তুমি একটু দেখো। ভেরিয়েবল কস্টের একটা বৈশিষ্ট্য এখান থেকে বের হয়, সেটা হচ্ছে তোমরা খেয়াল করতে পারো যে আমরা যে ভেরিয়েবল কস্ট এখানে ব্যবহার করছি সেই ভেরিয়েবল কস্টে সেই ভেরিয়েবল কস্টে তোমরা দেখো এদের যে পার পার্সন, এটা হচ্ছে পার ইউনিট, এটা কিন্তু সকল ক্ষেত্রে একই রকম আছে, দেখছো।
তুমি মানুষ একজন খাও দুইজন খাও তিনজন খাও চারজন খাও এই প্রতি প্লেট বিরিয়ানির কিন্তু কোনো পরিবর্তন হয়নি দেখেছো তাহলে এদের পার পার্সনটা কিন্তু স্থির থাকে কোনো পরিবর্তন নেই মানুষ যত বেশি হোক যত কম হোক পার প্লেটের দাম 200 টাকা কিন্তু তুমি যখন টোটাল কস্ট দেখতে যাবে তখন তুমি দেখবে মানুষ যত বাড়ছে এই খরচটাও তত বাড়ছে মানুষ যত কমবে এই খরচটাও তত কমবে তাই না বলো তো তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্যটা হচ্ছে যে ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হচ্ছে যে এর পার ইউনিটটা ফিক্স থাকে এর পার ইউনিটটা ফিক্স থাকে এর পার ইউনিটের কোনো পরিবর্তন হয় না কিন্তু এর টোটালটা ভেরিয়েবল এর টোটালটা ভেরিয়েবল আর তোমরা জানো যে ভেরিয়েবল ডাটাটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি না ভেরিয়েবল ডাটাটা সব জায়গায় ব্যবহার করা যায় না আর তাই আমরা ভেরিয়েবলটা ইউজ করব না অর্থাৎ ভেরিয়েবল কস্টের টোটাল অ্যামাউন্ট আমরা কখনো ইউজ করব না আমরা তাহলে ভেরিয়েবল কস্টের কোনটা ইউজ করব আমরা ভেরিয়েবল কস্টের সব সময় পার ইউনিটটা ইউজ করব তাই আমি পার ইউনিটের পাশে টিক চিহ্ন দিলাম তাহলে তোমরা এখন খেয়াল করো অঙ্ক করতে গেলে সিভিপি বা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা মার্জিনাল কস্টিং এর অঙ্ক করতে গেলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এই অঙ্কটার প্রধান হাতিয়ার হলো দুইটা কস্ট যার একটার নাম ফিক্সড কস্ট একটার নাম ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্টের চরিত্রটা আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে বলেছি যে ফিক্সড কস্টের টোটাল অ্যামাউন্টটা ফিক্সড থাকে কিন্তু এর পার ইউনিটটা ভেরিয়েবল হয় এই কারণে আমরা এই পার ইউনিটটা কখনো ব্যবহার করব না আমরা ফিক্সড কস্টের সবসময় টোটাল অ্যামাউন্টটা ব্যবহার করব এটা আমার প্রথম কথা দ্বিতীয় কথা হলো ভেরিয়েবল কস্টের এই বৈশিষ্ট্য দেখে বোঝা গেল যে ভেরিয়েবল কস্টের পার ইউনিটটা সকলের জন্য ফিক্সড থাকে কিন্তু এই টোটাল অ্যামাউন্টটা সকলের জন্য ফিক্সড নয় তাই টোটাল কস্ট আমরা কখনোই ব্যবহার করব না আমরা যখন অঙ্ক করতে যাই তো ভেরিয়েবল কস্টের আমরা সব সময় পার ইউনিটটা ব্যবহার করব তোমরা কি আমার এই বক্তব্যটা আমার এই আলোচনাটা তোমরা বুঝেছো এবার আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সেটা হলো এই যে আমরা ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট যেটা লিখলাম এই ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারি এই ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারি আমি সেই জিনিসটাই লিখবো এখানে ইম্পর্টেন্ট ডিসিশন Important decision can be made by using fixed and variable cost. তার মানে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় বা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারি শুধুমাত্র এই ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে শুধুমাত্র ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে আমরা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারি আমি তোমাদের সঙ্গে সেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব ঠিকই তবে সেই আলোচনাটা হবে পার্ট এ এর আলোচনা তার মানে আমি আমার টোটাল আলোচনাটাকে দুই ভাগে ভাগ করব তার মধ্যে আমি পার্ট এ এর আলোচনাটা অর্থাৎ প্রথম পর্বের আলোচনাটা আমি এখন তোমাদেরকে বলছি যে ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে আমরা যে সিদ্ধান্তগুলো নিতে পারি আমি তার প্রথম অংশটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব কারণ আমার পুরো আলোচনাটাকে আমি দুই ভাগে ভাগ করব যাতে তোমরা সুন্দরভাবে এই অঙ্কটার উপাদানগুলোকে ব্যবহার করতে পারো তোমরা মনে করো এই অ্যাকাউন্টিংটা অন্যান্য সকল অ্যাকাউন্টিং এর থেকে আলাদা এখানে কিন্তু পুরোপুরি ব্রেনটা খাটাতে হয় এখানে কোনো ছক নাই কোনো ঢক নাই কোনো কিছু নেই নির্দিষ্ট কোনো টেবিল নাই এখানে পুরো অঙ্কটা করতে হয় নিজের ব্রেন খাটিয়ে তো সেই ব্রেনটা তুমি যে খাটাবা সেজন্য তোমাকে একটু চিন্তা করতে হবে
তো আমি পুরো চিন্তাটা যাতে হিজিবিজি না হয়ে যায়, আমাদের শিক্ষকেরা যখন এই চ্যাপ্টারের অঙ্কটা আমাদেরকে শিখিয়েছিল তা শুরুতেই আমাদের হাতে 55টা সূত্র ধরিয়ে দিয়েছিল। তারা আমাকে বলেছিল যে তুমি এই সূত্রগুলো মুখস্থ করে রাখবা আর এই সূত্রগুলো ব্যবহার করে তুমি অঙ্কগুলো করবা। তো আমি যখন সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করতে যাই তখন আমার সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় সূত্রগুলোর ভিতরে যে উপাদানগুলো লেখা আমি আমার অঙ্কের ভিতর থেকে সেই উপাদানগুলোকেই খুঁজে বাইর করতে পারি না। আমি সূত্র মনে রাখবো কি? তাই আমি দেখলাম সূত্র মুখস্থ করে আসলে এই চ্যাপ্টারের অঙ্ক পারা অসম্ভব। তাই 55টা সূত্র না দিয়ে আমি তোমাদেরকে একটা বা বরঞ্চ দুটো সূত্র দিয়ে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করার চেষ্টা করব। তার মানে আমরা অঙ্কের ভিতরে ঢুকে অঙ্কটা শেখার চেষ্টা করব যাতে আমরা নিজেরা নিজেরাই সূত্র তৈরি করতে পারি। যদি নিজেরা নিজেরা সূত্র তৈরি করে নিজেদের মতো করে অঙ্কটা যদি করতে চাও তাহলে আমার এই বেসিক আলোচনাটা তোমাদের মাথার মধ্যে ঢুকাতে হবে। তাই আমি আমার আলোচনাটাকে দুই ভাগ করে নিয়েছি যাতে চিন্তা করতে তোমাদের কষ্টটা কম হয়। সেই জন্য আমি আমার প্রথম অংশের আলোচনা তোমাদের সঙ্গে শুরু করব। সেই আলোচনাটা হলো যে এই ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে আমি আসলে কোন কোন বিষয়গুলি আমি সিদ্ধান্ত নিতে পারি বা আমি একটা প্রতিষ্ঠানে কোন কোন বিষয়গুলি জানতে পারি। আমি জানতে পারি অনেক বিষয় কিন্তু আমি তার মধ্য থেকে শুধুমাত্র পার্ট এ তে যে জিনিসগুলো আমি তোমাদেরকে শেখাতে চাই আমি শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব, অন্য কোনো বিষয় নিয়ে না। তাহলে চলো আমার আলোচনাটা আমি শুরু করি। আমার পার্টের আলোচনায় আমি তোমাদেরকে ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে বেশ কয়েকটা জিনিস আমরা বের করতে পারি। তবে আমি প্রথমেই তোমাদেরকে বের করা শেখাবো একটা প্রতিষ্ঠানের নেট প্রফিট। ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে কিভাবে নেট প্রফিট বের করা যায় আমি প্রথমে তোমাদেরকে সেটা শেখাবো। ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে আমি বি নাম্বারে তোমাদেরকে শেখাবো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কি জিনিস আমি তো অবশ্যই তোমাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব যখন আমি তোমাদেরকে এটা শেখাবো। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে পার্ট এ তে আমি তোমাদেরকে যে বিষয়গুলি শেখাতে চাই শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে আমার প্রথম আলোচনা চলবে, অঙ্কের আলোচনা চলবে। তোমরা মনে রেখো তোমরা আমার এই যে আলোচনাটা আমি এখন তোমাদের সঙ্গে করছি আমি লেকচার চলাকালীন টাইমে এগুলো তোমরা তোমাদের খাতায় তুলে নিয়ে এটা তোমাদের বেসিক ইনফরমেশন। এই ধারণা না দিয়ে আমি অঙ্ক শুরু করলে তোমাদের মুখস্থ করে অঙ্ক করা ছাড়া কোনো গতি থাকবে না, সেটা দিয়ে তোমরা পরীক্ষায় অঙ্ক অ্যান্সার করতে পারবে না। তাই তোমাদের মাথার মধ্যে বেসিক কিছু জিনিস দেওয়ার জন্য আমি যে আলোচনাগুলো করছি এগুলো তোমরা তোমাদের খাতায় তুলে নিবে অথবা স্ক্রিনশট দিয়ে নিবে। আর এরপর যখন আমার আলোচনা শেষ হয়ে যাবে যখন আমি বলবো চলো আমরা অঙ্ক শুরু করি তখন আমি তোমাদেরকে যে শীট দিয়েছি পার্ট বি পার্ট সি যে অঙ্কগুলো আমি নিচে দিয়েছি এই অঙ্কগুলো প্র্যাকটিস করে আমি তোমার এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা শেষ করব। কিন্তু আগে আমি বেসিক আলোচনাটা করছি এবং এই বেসিক আলোচনাটা তোমাদের দরকার। এই চ্যাপ্টারটা একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে সুন্দর করে মাথার মধ্যে ঢুকাবা, অনেক কিছু জানতে পারবা বাস্তব জীবনে। তাহলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা জানতে পারবো। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন জানার পর আমরা সি নাম্বারে জানতে পারবো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমরা ডি নাম্বারে জানতে পারবো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমরা ই নাম্বারে জানতে পারবো ব্রেক ইভেন পয়েন্ট।
ব্রেক ইভেন পয়েন্ট যেটাকে আমরা সংক্ষেপে বিইপি বলি, আমরা এফ নাম্বারে জানতে পারবো রিকোয়ার্ড সেলস ফর টার্গেট অথবা ডিজায়ার্ড প্রফিট। একটা নির্দিষ্ট পরিমাণের মুনাফা করার জন্য আমাকে কি পরিমাণ পণ্য সেল করতে হবে, নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রয় করার জন্য কি পরিমাণ সেল করতে হবে সেইটা আমরা বের করতে পারবো এই জিনিসটা ব্যবহার করে। এবং তোমরা বুঝছো যে প্রত্যেকটা সমসাময়িক বিষয়ের জন্য বা একটা বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এবং ম্যানেজারিয়াল পর্যায়ে অর্থাৎ ব্যবস্থাপনা পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বিষয়গুলির প্রতি ধারণা থাকতে হয়। আর তাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পুরো হিসাব বিজ্ঞানের প্রধান বলা হয় এটাকে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর তাই এই বিষয়টাকে তোমাদের খুব ভালো করে শিখতে হবে। তুমি দেখো আসলে আমি এই বক্সটার মধ্যে যে জিনিসগুলো লিখেছি এই জিনিসগুলো কিন্তু আমার এই মার্জিনাল কস্টিং এর সম্পূর্ণ জিনিস নয়, এটা একটা অংশ, এটা পার্ট এর অংশ। অর্থাৎ আমি নেট প্রফিট বের করতে পারি, আমি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন তোমাদেরকে বলতে পারি, আমি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটটা কি সেটা তোমাদেরকে শেখাতে পারি, আমি কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা কি সেটাও তোমাদেরকে আমি বের করতে পারি, আলোচনা আমাদের হতে পারে, আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপিটা কি জিনিস সেটাও আমি তোমাদেরকে এই অংশ থেকে আলোচনা শেখাতে পারি, আর রিকোয়ার্ড সেলস ফর টার্গেট প্রফিট বা ডিজায়ার্ড প্রফিট এটাও আমি তোমাদেরকে বের করা শেখাতে পারি। তবে মনে রাখবে এই সবকটা জিনিসই কিন্তু আমি বের করব শুধুমাত্র ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে। তো শুধুমাত্র ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে তুমি কিভাবে এই জিনিসগুলি বের করতে পারবে সেটা যদি আমি তোমাদের সঙ্গে একটু একটু করে আলোচনা করি তাহলে আর আমাদেরকে সূত্র মুখস্থ করতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সূত্রের প্রয়োজন নাই। এই ধারণাটা আমাদের হাতে থাকলেই আমরা নিজেরা নিজেরাই এই বিষয়গুলো ক্যালকুলেশন করতে পারবো। তোমরা যদি এই বিষয়গুলো ক্যালকুলেশন করতে পারো তাহলে মার্জিনাল কস্টিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের শেখা হয়ে যাবে, মানে প্রায় ম্যাক্সিমাম 70% শেখা হয়ে যাবে। মার্জিনাল কস্টিং এর পার্ট এর মধ্যে প্রায় 70% আইটেম রয়েছে আর পার্ট বিতে রয়েছে বাকি 30%। তার মানে এই কয়টা জিনিসের মধ্যে আমরা 70% আলোচনা সেরে ফেলতে পারবো এই চ্যাপ্টার। তো আমি ওই 30% আলাদা রাখছি কারণ ওই চিন্তাটা তোমরা কখন করবে, পার্ট বি এর চিন্তাটা কখন করবে, কোন পরিস্থিতিতে করবে এটা নিয়ে আমার কিছু আলোচনা আছে, যাতে তোমরা পরিস্থিতি বিবেচনা করে চিন্তাটাকে দুই ভাগ করে ফেলতে পারো। পার্ট এর চিন্তাটা করবো একরকম ভাবে আর পার্ট বি এর চিন্তাটা করবো আর এক পরিস্থিতিতে আর এক রকম ভাবে। তো আমি এই আলোচনাটা তোমাদের সঙ্গে করার জন্য আমি প্রথমে একটা কোশ্চেন তৈরি করে নিতে চাই, আমি ছোট্ট করে একটা কোশ্চেন তৈরি করে নিতে চাই, আর সেই কোশ্চেনটা ভিত্তি করে আমি তোমাদেরকে এই বিষয়গুলো শেখাতে চাই। তো একটা কোশ্চেন তৈরি করে ফেলি, চলো। একটা কোশ্চেন তৈরি করি আমরা, কোশ্চেন ওয়ান, আমি তোমাদের জন্য একটা প্রশ্ন তৈরি করছি। তোমরা দেখো সেলস ইউনিট সমান সমান 10,000 সেলিং প্রাইস পার ইউনিট
সমান সমান টাকা 10 ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান সমান টাকা 6 ফিক্সড কস্ট সমান সমান ফিক্সড কস্ট সমান সমান টাকা 50,000 কোন একটা ব্যবসার এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমি যদি বলি যে যদি তো কোনো ব্যবসা প্রতিষ্ঠানের এই রকমের পরিস্থিতি হয় যে সে 10,000 ইউনিট মাল সেল করছে বর্তমানে সে প্রতিটা মাল বিক্রি করছে 10 টাকা করে তার এক একটা মালের পিছনে ভেরিয়েবল কস্ট হয় 6 টাকা আর তার মালের পিছনে টোটাল ফিক্সড কস্ট হয় 50,000 টাকা তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে আমি কিন্তু ফিক্সড কস্ট টোটাল অ্যামাউন্টে নিয়েছি 50,000 আমি কিন্তু ভেরিয়েবল কস্ট পার ইউনিটে নিয়েছি 6 টাকা তোমরা কি খেয়াল করেছো যেটা আমি এখান থেকে বলেছিলাম ফিক্সড কস্টের আমরা কখনো পার ইউনিটটা নিব না আমরা ফিক্সড কস্টের সবসময় টোটালটা নিব দেখো আমাদের ফিক্সড কস্ট প্রশ্নের মধ্যে টোটাল অ্যামাউন্ট 50,000 দেয়া আছে আর ভেরিয়েবলের ব্যাপারে আমি বলেছিলাম যে আমরা ভেরিয়েবলটা কখনো টোটালটা ব্যবহার করব না আমরা ভেরিয়েবলটা সবসময় পার ইউনিট ব্যবহার করব তোমরা দেখো আমরাও কিন্তু এখানে ভেরিয়েবলটা পার ইউনিট টাকা 6 ব্যবহার করছি এখন এই ইনফরমেশন ব্যবহার করে আমি যদি এখন জিজ্ঞাসা করি স্মৃতি তোমার ব্যবসায় যদি এই ঘটনা ঘটে তুমি কি এই ব্যবসাটা করবা তো তুমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি বলবা কি আপনি একটু অপেক্ষা করেন আমি আপনাকে সিদ্ধান্তটা জানাচ্ছি আমি আগে একটা প্রফিট বের করে নেই এই ঠিক কি না জি স্যার যদি আমার এই ব্যবসা থেকে লাভ হয় তাহলে আমি এই ব্যবসা কন্টিনিউ করব আর যদি এই ব্যবসাটা থেকে লাভ না হয় তাহলে আমি এই ব্যবসাটা কন্টিনিউ করব না স্মৃতি একজন সাধারণ মানুষ হিসেবে তোমার চিন্তা ভাবনা তো এমনই হবে তাই না যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে এইটা যদি তোমার ব্যবসার অবস্থা হয় তুমি 10,000 মাল বিক্রি করো এক একটা মাল 10 টাকায় বিক্রি করো ওই মালের পিছনে তোমার ভেরিয়েবল কস্ট 6 টাকা আর তোমার ব্যবসা করতে গিয়ে ফিক্সড কস্ট হয় 50,000 টাকা তুমি এই ব্যবসা করবা কি করবা না আমারে জানাও তুমি এই জিনিসটা আমাকে জানাতে গেলে তুমি আগে আমার কাছে সময় নেবে নিয়ে তুমি কি বলবে যে আমি এই হিসাবটা থেকে আগে দেখে নেই যে আমি এখান থেকে কোনো প্রফিট করতে পারছি কিনা যদি আমার এই ব্যবসা থেকে লাভ হয় তাহলে আমি এই ব্যবসাটা করব আর যদি আমার এই ব্যবসা থেকে কোনো লাভ না হয় তাহলে আমি এই ব্যবসাটা করব না স্মৃতি বলো তো দেখি তোমার সিদ্ধান্তটা এরকমই হবে না হ্যাঁ স্যার আচ্ছা তার মানে তুমি এখান থেকে সবার আগে একটা প্রফিট ক্যালকুলেশন করতে চাও তাই তো তাহলে চলো আমি তোমাদেরকে এখানে একটা প্রফিট ক্যালকুলেশন করে দেখাই যে আসলেও তোমার লাভ হচ্ছে কিনা আমি তোমাদেরকে এখানে একটা প্রফিট ক্যালকুলেশন করে দেখাচ্ছি চলো আমরা প্রফিটটা ক্যালকুলেশন করার জন্য সবাই রেডি হয়ে যাই তোমরা একটা কথা মনে রেখো আমি কিন্তু তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি না আমি কিন্তু তোমাদেরকে অঙ্কটা করার জন্য যে সাধারণ জ্ঞানটা তোমার মাথার মধ্যে থাকা দরকার তোমার মধ্যে যে জ্ঞান বুদ্ধিটা আসা দরকার যেটা দিয়ে তুমি অ্যানালাইসিস করে তুমি তোমার সমস্ত ক্রিটিক্যাল প্রশ্নের জবাবগুলো দিতে পারবা সেই জ্ঞান বুদ্ধিটা সৃষ্টি করার জন্য আমি কিছু বেসিক জিনিস আমি তোমার সামনে দিতে চাচ্ছি আর সেটাই তোমরা আমার কাছ থেকে শেখার চেষ্টা করো এরপর দেখবা তোমরা নিজেরা নিজেরা অনেক সুন্দর অঙ্ক করতে পারছো তো এটা দিকে একটু খেয়াল করো আমি কিভাবে তোমাদেরকে এখান থেকে একটা প্রফিট বের করে দিচ্ছি তবে তোমরা ভালো করে জানো যদি প্রফিট বের করতেই হয় ক্যালকুলেশন অফ প্রফিট আমরা প্রফিট বের করব এবং তার মানে আমি আমার এই আলোচনার মাধ্যমে তোমাদেরকে শেখাচ্ছি যে ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে মার্জিনাল কস্টিং এ কিভাবে প্রফিটটা বের করা যায় সেটাও তো আমি আমার এই আলোচনার মধ্যে লিখেছিলাম ওই যে দেখো তো নেট প্রফিট বের করা যায় আমি এ নাম্বারে শিখাইছিলাম না আমি এ নাম্বারে শিখাইছিলাম না যে নেট প্রফিট বের করা যায় আমি শিখাইছিলাম এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি